নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা তোমাদের সকলকে হ্যাপি উইথ সঙ্গীতাতেই স্বাগত জানাই আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা ভালো রয়েছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজও কিন্তু আমি কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি দুঃখিত বন্ধুরা প্লিজ কিছু তোমরা মনে করো না তার কারণটা তোমরা জানোই আমার কানে ব্যথার জন্য আমি এ কদিন ধরে একটু বিশ্রামে রয়েছি প্লিজ একটু মানিয়ে নিও তো বন্ধুরা কানে ব্যথার জন্য তো কোনো ভিডিও শ্যুট করতেই পারলাম না তো শেয়ার তোমাদের সাথে কি করবো বলো তো তো বন্ধুরা তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমার যারা পুরোনো বন্ধু রয়েছ এবং যারা নতুন বন্ধু আমার হয়েছ তারা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ অন্তর থেকে বলছি আমার খুবই ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো দেখে আমি ঈশ্বরের কাছে সদা প্রার্থনা করি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো বন্ধুরা আর তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে আসছো আমাকে মানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তো তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধু রয়েছ ফুল ভিডিওটা আমার ওয়াচ করো প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করে সাবস্ক্রাইব করো কমেন্ট করো অ্যান্ড লাইক করো প্লিজ তোমাদেরকে ওয়ান সেকেন্ড আমি আবার বলছি যদি এটা না করো না ইউটিউব না সাবস্ক্রাইবটা গ্রহণযোগ্যই করছে না আর আমার কাছে সাবস্ক্রাইবটা এসে পৌঁছচ্ছে না আর তোমরা ভাবছো যে সাবস্ক্রাইব করেছি আমি আমাকে কেন সাবস্ক্রাইব করলো না হ্যাপিৎ সঙ্গীতা তো হ্যাপিথ সঙ্গীতা তোমাদেরকে কী করে সাবস্ক্রাইব করবো বলো হ্যাপিথ সঙ্গীতার কাছে তোমাদের সাবস্ক্রাইবটা পৌঁছোই নি মানে তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো নি দেন ইউটিউব সেটা গ্রহণযোগ্যই করেনি তার জন্য কিন্তু তোমাদেরকে হ্যাপিথ সঙ্গীতার ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে দেন সাবস্ক্রাইব দেন কমেন্ট দেন লাইক প্লিজ প্লিজ এটা করো ঠিক আছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট করে আমি বলেছি বন্ধুরা তোমরা নতুন রয়ে বন্ধুরা আরও একবার তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাচ্ছি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর বন্ধুরা আজ তো আমি কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো ভালোই লাগছে আর বন্ধুরা জানো তো রেহান্না বেশ অনেকদিন ধরেই আমাকে বলে চলেছে মাম্মি আমি একটা পাপ্পি নেবো আমি একটা পাপ্পি নেবো তো রেহানকে আমি বোঝানোর চেষ্টা করছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু চাইলে পরেই কিন্তু কোনো নামি দামি বিদেশি পাপ্পি বাড়িতে নিয়ে আসতেই পারি অনায়াসে সেটা কিন্তু কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের যে ইন্ডিয়ান স্ট্রিট ডগুলো রয়েছে তাদেরকে কে সেবা যত্ন করবে আমি এটা রেহানকে প্রত্যেকটা মুহূর্ত বোঝানোর চেষ্টা করি আমাদের যে ইন্ডিয়ান অবহেলা অভুক্ত যে স্ট্রিট ডগুলো ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে তারা তো না পারে তাদের খিদের কথা মুখ ফুটে বলতে না পারে তাদের কোনো অসুবিধার কথা মুখ ফুটে বলতে তাদের সেবা যত্ন করাটাও কিন্তু আমাদের পরম ধর্ম তাই না বলো বন্ধুরা তো আমি প্রত্যেকটা মুহূর্ত রেহানকে এটাই বোঝানোর চেষ্টা করি আগে তুমি তোমার দেশের যে প্রাণীগুলো অভুক্ত রয়েছে তাদেরকে তুমি আগে সেবা যত্ন করো সেটাই হলো তোমার প্রকৃত ধর্ম প্রকৃত কাজ আগে সেটাই তুমি ঠিকঠাক করো তাই না বলো বন্ধুরা একটা কথা রয়েছে জানো তো বন্ধুরা জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেচে ঈশ্বর এটা সর্বদাই কিন্তু মনে রাখা উচিত তাই না বলো বন্ধুরা তো সেদিন না রেহান ওর পাপার সাথে একটু বেরিয়েছিল বাইরে তো রেহান ওর পাপাকে বললো পাপা আমাকে কিছু পয়সা দাও না আমি বিস্কুটের প্যাকেট কিনবো তো ওর পাপা ওকে জিজ্ঞেস করছে কেন তুই বিস্কুটের প্যাকেট কিনে কি করবি বাড়িতে তো অনেক বিস্কুট রয়েছে বাড়িতে গিয়ে খাবি তো বলছে না না একটা ছোট পাপ্পি ওখানে বসে রয়েছে ওর খিদে পেয়েছে ও আমার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে তো আমাকে কিছু পয়সা দাও আমি একটা বিস্কুটের প্যাকেট কিনে আমি ওই পাপিটাকে খাওয়াবো তো ওর পাপা একটা ভিডিও ক্লিপ তুলে এনেছে এদিনের একটি ছোট্ট আনন্দের মুহূর্ত রেহানের পাপা আমার জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছিল তো ভিডিওটি আমি দেখেছি অন্তর থেকে বলছি আমার ভিডিওটি দেখে খুবই ভালো লেগেছে রেহানকে যে আমি এই শিক্ষাটা দিতে পেরেছি না এটা আমার কাছে অনেক অনেক আমার কাছে তোমরা সকলে প্রার্থনা করো রেহানকে যেন আমি এইভাবেই যেন বড় করতে পারি রেহান যেন এইভাবেই অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়াতে পারে এবং তাদের সেবা যেন রেহান সারা জীবন জীবন ধরে করতে পারে এটাই কিন্তু রেহানের প্রকৃত ধর্ম শুধু রেহান নয় সকল মানুষের কিন্তু এটাই প্রকৃত ধর্ম তো চলো বন্ধুরা ভিডিও ক্লিপটি দেখে নেওয়া যাক সেই দিনের একটি আনন্দের মুহূর্ত তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সত্যি তো বলো বন্ধুরা এই যে অভুক্ত অবলা প্রাণীগুলো রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারে না তাদের খিদের কথা তারা কখনো মুখ ফুটে বলতেও পারে না তাদের অসুবিধার কথা আর তাদের কিন্তু সেবা করাটা আমাদের প্রকৃত ধর্ম এবং প্রকৃত কর্তব্য বটে এই অসহায় অবলা অভুক্ত প্রাণীদের সেবা করেই কিন্তু মনে সব থেকে বেশি আনন্দ এবং শান্তি পাওয়া যায় বন্ধুরা তোমরা এই কাজটা একবার করে দেখো তোমরা নিশ্চয়ই কিন্তু মনে আনন্দ এবং শান্তি পাবে আর জানো তো বন্ধুরা এই অবলা অসহায় অবুজ নিষ্পাপ প্রাণীগুলোই কিন্তু আমাদের একদিন পরম ও বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠে এরা কিন্তু নিষ্পাপভাবে আমাদের ভালোবাসে আর এদের ভালোবাসায় কিন্তু কোনো খাত থাকে না সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি স্ট্রিট ডগদের কখনো অবহেলা করবেন না তাদের ভালোবাসুন তাদের সেবা করুন তাদের ভালোবাসায় তাদের সেবায় আপনি নিশ্চয়ই একদিন না একদিন শান্তি খুঁজে পাবেন আনন্দ খুঁজে পাবেন আপনার জীবনে আমি যখন ছোট ছিলাম আমারও কিন্তু পরম বিশ্বস্ত দুটি বন্ধু ছিল যারা আমার সঙ্গ কখনোই ছাড়ত না আজ তারা আমার সঙ্গে আর নেই এটা যে কতটা কষ্টের সেটা কেবলমাত্র আমি জানি তাই তো আমি আমার পরম বিশ্বস্ত বন্ধুদের এই অবলা অসহায় অবুঝ নিষ্পাপ প্রাণীগুলোর মধ্যেই বারে বারে খুঁজে পাই সেবাই হলো পরম ধর্ম সেবা হলো পরম কর্ম আর সেবাতেই কিন্তু আমরা পরম আনন্দ আমাদের অন্তরে বারবার খুঁজে পাবো তাই বলি বন্ধুরা অভুক্ত প্রাণীদের কাছে বন্ধুত্বের হাত তোমরা সর্বদাই বাড়িয়ে দিও আশা করি আমার সকল বন্ধুদের আমার এই আজকের ব্লগটি ভালো লেগেছে আর আমার এই আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কিন্তু স্ট্রিট ডগদের ভালোবাসবেন এবং সেবা করবেন এটাই কিন্তু আপনাদের সকলের প্রকৃত ধর্ম এবং প্রকৃত কর্তব্য সদাই এটি মনে রাখবেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর বন্ধুরা আজকের মতন আমি সঙ্গীতা আমার এই ব্লগটি এখানেই সমাপ্ত করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা তোমাদের কাছে চলে আসবো বাই বাই বন্ধুরা